এই রাস্তা সোজা চলে যাবে হচ্ছে তিন্দু। এখন বিসমিল্লাহ বলে রওনা দিব, জানি না কতবার হচ্ছে আচার খাইতে হবে, ব্লক তো করতে হবে, প্রচুর ব্লক করতে হবে, প্রচুর প্রচুর। টোটালি 2-1 গিয়ারের উপরে কেউ যাবা না, বিসমিল্লাহ বলে নেমা যাবে। দরকার বলে লেন চেঞ্জ করো, বামের থেকে ডানে যায় মোড় ঘুরবি, ওকে? এবং খুব রিল্যাক্সে ঘাসের উপরে কোনো প্রকার কোনো ব্রেক করিস না, দরকার বলে পিছনে চাকার উপরে একটু ভর দিয়ে রাখ যাতে গ্রিপ পায়। ডান, বাম দিয়ে নামো, স্লোলি যখন পড়ে যাইতে নিবা ব্রেক ছেড়ে দিবা। কবির একদম আমি যে জায়গা দিয়ে আসতেছি ওই জায়গা দিয়ে চলে আয়, এখানে কোনো পাড়াপাড়ি নাই, হুড়াহুড়ি নাই, একদম রিল্যাক্স মাইন্ডে চলে আসবে, ভুল যেন না হয়, একবার ভুল হলে কিন্তু পোল্টি। তোর ব্রেক ধরতেছে না, মানে গরম হয়ে গেছে গা? বামে বামে সাথী, বামে বামে, বাম দিয়ে যাও, বাম দিয়ে যাও। এই যে এই ঢাললাই, এই তিনটা ঢাল আছে, একটা বাম দিয়ে যাও, বাম দিয়ে যায় একদম সোজা ডানে চাপ দিয়ে ডান দিয়ে মোচড় দিবা। এ আপলাই গেছে রে, কত দিকে দাম রে দেখছি রে, আমার হাত পা বিছাইতেছে, মনে হয় পড়ছি, আমি মনে হয় পড়ছি। আলহামদুলিল্লাহ আমরা তিন্দু মুখ যেটাকে বলি আর কি, এখানে অলরেডি চলে আসছি। এই রাস্তা সোজা চলে যাবে হচ্ছে তিন্দু, আর এখানে লেখা আছে থামচি থেকে তিন্দু বাজার দৈর্ঘ্য হচ্ছে 7.8 কিলোমিটার। এখন বিসমিল্লাহ বলে রওনা দিব, জানি না কতবার হচ্ছে আচার খাইতে হবে, আল্লাহ মাহমুদ সেই জানে। আমার অ্যাকশন ক্যামের চার্জ শেষ দুইটারই, এখন মোবাইল মাউন্ট লাগিয়ে নিলাম, কতটুকু ভালো আসবে আমি জানি না, বাট ব্লক তো করতে হবে, প্রচুর ব্লক করতে হবে, প্রচুর প্রচুর। কি সাদি তুমি কি ঢোক গিলতেছো? গেল কমিউনিকেটার কানেক্ট করে নিলাম, কারণ তিনটা বাইক একসাথে যাব, অন্ধকার হয়ে যাচ্ছে অলমোস্ট প্রায়। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, আল্লাহ রহম কর, আল্লাহ জানি না ক্যামেরার, মোবাইল ক্যামেরা আসলে কেমন কাজে দিচ্ছে, বাট কিছু করার নাই, আমার কাছে আমি নিরুপায়। টোটালি 2-1 গিয়ারের উপরে কেউ যাবা না, সোজা কথা, দরকার বললে ব্রেক করবার ক্লাচ ছেড়ে দিয়া ইঞ্জিন ব্রেকের উপর, আর ঘাস ব্যতীত ঘাসের উপরে যেন না যাবে, এইখান থেকে মোটামুটি ভাঙা শুরু। বিসমিল্লাহ বলে নেমা যাবে, দরকার বলে লেন চেঞ্জ করো, বলেন আসেন, কোনো প্রবলেম নেই, চলে আসেন। কই তুমি, কি আমাকে ইনসাল্ট করতেছো? ওকে বামে যাবি আস্তে আস্তে, তারপরে ডানে, তারপরে ডানে, বামের থেকে ডানে যায় মোড় ঘুরবি, ওকে? একদম রিল্যাক্সে, রিল্যাক্স মাইন্ডে, হ্যাঁ। এবং খুব রিল্যাক্সে ঘাসের উপরে কোনো প্রকার কোনো ব্রেক করিস না, দরকার বলে পিছনে চাকার উপরে একটু ভর দিয়ে রাখ যাতে গ্রিপ পায়।
আচ্ছা সামনে ভাঙা আছে, একটু রিল্যাক্সে আইসা। হ্যাঁ ডান, বাম দিয়ে নামো। স্লোলি যখন পড়ে যাইতে নিবা ব্রেক ছেড়ে দিবা, হালকা একটু টান দিল গাড়ি, আবার ব্রেক করতে পারবো, সমস্যা নেই, একদম রিল্যাক্সে। কেবল শুরু, এই হচ্ছে আসল খেলা। না 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 চলে যাও, আমার কোনো সমস্যা নেই। কবির একদম আমি যে জায়গা দিয়ে আসতেছি ওই জায়গা দিয়ে চলে আয়, যে জায়গাতে আমি যাচ্ছি ওই জায়গা দিয়ে চলে আয়। এক গিয়ারের উপরে দিবি না কেউ, ইনশাল্লাহ পারবো। তোরা আসছিস? তিন্দু? ও সেমি তিন্দু, হ্যাঁ আমি তোমাকে কি বললাম, তিন্দুর ফিল পাচ্ছি, দ্যাট মিন্স এটা না যে ওইটাই তিন্দু। যাও সাদি আগে যাও, তুমি আগে যাও, সব তোমার ছোটবেলার। কবির ডান, ডানে 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 যায়, 10-এর উপরে তুলিস না। আচ্ছা এখানে একটু দাঁড়াই, সাদি উঠে নিক, সাদি উঠে নিক, তারপরে আমি ছোটল দিব। আচ্ছা ডান দিয়ে যাব, হ্যাঁ কবির, হ্যাঁ ডান দিয়ে, ডান দিয়ে আসবি, কোনো পিক আপে বাড়ি দিবি না, তাহলে চাকা কিন্তু ট্রাকশন হবে, তখন কিন্তু পড়ে যাবে। ইজি ইজি, একদম ইজি, একদম ইজি। ওকে আলহামদুলিল্লাহ চলে আসছি, অলমোস্ট প্রায় 1 কিলোমিটার চলে আসছি, আর মাত্র 2 কিলো না 7 কিলোমিটার, ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ টোটাল 9 কিলো অ্যাকচুয়ালি, বাট অলমোস্ট প্রায় 1 কিলো চলে আসছি। কবির 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 কই তুই? আচ্ছা তুই একটু একটু পরে নাও, একটু পরে নাও, একটু পরে বাম পাশে, ওই যে রাস্তা দেখতেছিস তুই কবির, এখানে কোনো পাড়াপাড়ি নাই, হুড়াহুড়ি নাই, একদম রিল্যাক্স মাইন্ডে চলে আসবি। বামে নাইমা, বাম দিয়ে নামবি, এই যে এখানে একটা কাঁটা আছে, এই কাঁটা দিয়ে ডানে যাবি, ডান থেকে ডানে দিয়ে খাড়া উঠবি। হ্যাঁ এই যে ওইখানে ভাঙা আছে, তারপরে যে বাম দিয়ে যাবে, এক গিয়ার এক গিয়ার, এই যে এই যে দেখ উঠে গেছি আমি, বাম দিয়ে ডান দিয়ে যে কোনো একটাতে আসলি, হোক আসছিস সাদি আসতে, রিল্যাক্সে যাও। ডান কবির, ওকে হ্যাঁ নামো, সামনে 3টা মোড় আছে, সরাসরি মোড়ের বাম দিয়ে কাটবা, একটা ডান, এক প্রথমটা কাটবা বাম দিয়ে, আর দ্বিতীয়টা কাটবা ডান দিয়ে, ভুল যেন না হয়, একবার ভুল হলে কিন্তু পোল্টি, কোনো কাহিনী হবে না। ও এটা তো ফাঁকা রাস্তা, উঠে গেছে তোকে, হ্যাঁ মানটিকে উঠে গেছে গে, কবির টান দিয়ে, হ্যাঁ ওকে, হ্যাঁ কোনে শাওলা,
না শোন না তুই আয় বাম দিয়ে আয়। এবার তুই ডানে চাপ, ডান দিয়ে আয়, কোভিড ডান ডান দিয়ে, মানে মোড় নেওয়ার সময় একটু বেশি স্পেস নিবি, দেখবি গাড়ি কন্ট্রোলে চলে আসবে। হ্যাঁ এখন এখন ইয়া সাদি, তুমি মনে হয় রং সাইডে যাচ্ছ, এখন তোমার বামের জায়গা দরকার সম্ভবত। হ্যাঁ ওকে ডান, ঘাসের উপরে কোনো পিক আপ বাড়ি দিবি না কেউ, বাস গাড়ি চলে যাবে, অন্য এসে গাড়ি চলে যাবে। আল্লাহ বর্ষ, আল্লাহ আল্লাহ বর্ষ, না কিচ্ছু না বিহার, আমরা নামছি এইখানে শেষ, পর এত কথা কয়ে লাভ নাই, তুই চল দেখি, মায়েরা তোর হলাইবো না তাই না, তোর সর্বোচ্চ আটকায় রাখবো, এই তো বাড়িতে কমপ্লেন দেবে, বাড়ির তো জানাই আসছি আমি বান্দরবান, না করে একটা গুলি খাইলি, এটা রিল্যাক্সের রোড, এত প্রেশার মিনিয়ার লাভ আছে, এই 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 হেই ব্রো, হেই ব্রো, মাক সবুজ। ওকে আমরা মোটামুটি অলমোস্ট চলে আসি নাই, মোটামুটি 40% কমপ্লিট করছি, ডান পাশে যাস না বাম পাশ দিয়ে ওঠ, আচ্ছা দাদি ডান পাশ দিয়ে দিল যা তুম মরে যাবে, কবে যে কোনো এক পাশ দেওয়া হয় কোনো সমস্যা নেই, গাড়ি উঠে গেছে, মুড়ি পাথর তো ব্রেক করলে চাকা স্কিট করে, এটাই হলো সমস্যা, মানে শেষ টায়ার দেয়, না ওটা ঢাল না, বাট ওই যে রাস্তা খারাপ এই জন্য আর কি সমস্যা, কারণ তুই পিক আপে পারিও যাও, তুমি লাইন উপরে গেলে আর একটা পাড়া পড়ে, ওই পাড়াতে যাওয়া যাবে না বন্ধু, ওই পাড়াতে ঝামেলা আছে, আমি যাইতে নিয়ে কট খাইছি না, এই যে এখানে হচ্ছে একটু ঝামেলা আছে কবির, একটু আসতে আসতে একদম রিল্যাক্সে, হ্যাঁ হ্যাঁ এই যে আমার সাইড দিয়ে আয় তুই, আমি দেখ চাকাগুলো দেখ কোন পাশে নিচ্ছি, ওই পাশ দিয়ে চলে আসবো, ঠিক আছে, মানে ব্রেক একদম হাট করবি না কোনোটাই, যখনই দেখবি চাকা শেষরাচ্ছে কিংবা মানে শেষরাচ্ছে যখনই তখনই ক্লাচ ব্রেক ছেড়ে দিবি, দেখবি চাকা ইজি হয়ে যাবে, হ্যাঁ তোর ব্রেক ধরতেছে না, মানে গরম হয়ে গেছে গা, তাহলে তো দাঁড়াইতে হবে, এখানে তো একবারে নেমে তুই নামতে পারবি না, সামনে ঝামেলা আছে, গত বছর যে আসছিলাম তখন রাস্তা এতটা খারাপ ছিল না, না এখান দিয়ে কাঠের ট্রাক ওঠে, বুঝছিস সাদি, এখন বামে চাপ দাও, যতটা পারবা বামে চাপ দিয়ে যাও, যতটা পারো
কারণ তোমার মোড় করতে সময় লাগবে, কারণ এই মোড়ে যদি পড়ো তাহলে কিন্তু একদম খাবে। নুড়ি পাথর উপর দিয়ে বামে চাপতে দরকার নেই কবির, ঠিক আছে? তো ব্রেক কাজ না করলে তুই দাঁড়ায় ব্রেকটা ঠিক করে নে, অথবা এখানে বামে বামে সাথী বামে বামে বাম দিয়ে যাও, বাম দিয়ে যাও। এই যে এই ঢালটাই, এই তিনটা ঢাল আছে, একটা বাম দিয়ে যাও, বাম দিয়ে যায় একদম সোজা ডানে চাপ দিয়ে ডান দিয়ে মোচড় দিবা। এখানে আমিও দাঁড় করেছিলাম ভাই, জামান ভাই এখন সেলিব্রিটি মানুষ, এর জন্য তুমি তারটা দেখছো আমারটা দেখেনি, বললাম না ডান দিয়ে মোচড় দাও, ডান দিয়া, এবং ওঠার সময় ওই তোমার বাম দিয়ে উঠতে হবে, এম সেম প্রসেস উঠতে হবে, আদারওয়াইজ উঠায়ও সিটির ভাই আমার দেখায়ও। হ্যাঁ যাই হোক, আমরা তো মনে হয় আসি না, এবারে একলাই ওঠে। হাত লেগে গেছে রে, হাত লেগে গেছে গা। হ্যাঁ খাওয়া যাবে, ওর সাথে তোর কানেক্টেড ছিল, ও তো চলে গেল, তোর সাথে আমার কানেক্টেড নেই। ওয়েট 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 আলহামদুলিল্লাহ। এই সেই জায়গা, এই জায়গাটাই ছবি উঠতে জোশ লাগে, ছবি উঠতে জোশ লাগে। চলো ক্লাস দলি তো জায়গা গাড়ি, সাদি বামে। হ্যালো, এরপরে আর একটা আছে, আর একটা আছে, তারপরে শেষ। হ্যাঁ তোলার সময় একটু ঝামেলা হবে ওই ওই জায়গাগুলোতে। দুটা মোচড় পাবি, তারপরে না হয় কাছাকাছি চলে আসছি। যা ভাই তোমাকে ইঞ্জিন কেল সইজ আছে। বন্ধুরা আমরা সইসালামতে এখনো পৌঁছাইতে পারিনি, বাট অলমোস্ট 60% কমপ্লিট করে ফেলছি। জানি না সামনে আবার কি আছে, তবে .
একদম খাপে যাবে। মানে বের একশো মিল একশো ভাঙিয়া যায় না আমাদের বের একশো ভাঙিয়া গেলে কলকাতায় গানি নিয়ে যাওয়া লাগবে না, বৃষ্টি নামলে বৃষ্টি নামলে 100% নিচে থাকো কালকে উঠতে পারবো না। নাম্বার দিয়ে আসবো, ওকে নাম্বার দিয়ে আসবো। তুমিও তার মানুষ কইছো স্বাভাবিক না, আমি জানি যে তুমি গুরু ভাই, তুমি আমার সাথে বেশি জানো এটা আমি জানি। ও দুর্ধর্ষ 7 কিলোমিটার 8 কিলোমিটার রাস্তা, থ্রিল থ্রিল আজকে সারাদিন কত থ্রিলই যে নিলাম। জিন জিন কত কত দিকার দাম রে দেখছি রে, আমার 8-5 বিষ হেঁটেছে মনে হয় পড়ছি, আমি মনে হয় পড়ছি না পড়ি নাই বেঁচে গেছি সিরিয়াসলি বেঁচে গেছি। আল্লাহ আল্লাহ রহম করছে, গাড়ির ক্লাস ধরলে 40 পার হয়ে যায় গাড়ি, এই গাড়ি ব্রেক করবো কেন। সুযোগে একটা মাল হইলো, তোমরা পারো বাপু, একদম আস্তে করবে, হ্যাঁ রিল্যাক্সে একদম আস্তে, গাড়ির স্পিড বাড়াবি না, বাড়াইলে কিন্তু বিপদ, বেশি কোনোটাই প্রেস করবি না, ক্লাস অর্ধেক সাইডে দিয়ে রাখ। হয়ে গেছে শেষ আর নেই, এটুকু কবির সামনে ভাঙা আছে, হ্যাঁ ডানে কবির ডানে ডানে আইসে আস্তে করে বামে, ধীরে ধীরে বামে চাপতে 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 আস্তে করে বামে চলে যাবে, ক্লাস ক্লিয়ার কবির ক্লিয়ার,
বলি আসলে এইখানে গত ব্লগে আমি বলেছিলাম যে হাইওয়েতে বলেন লোকাল রোডে ভুল করলে মাফ হয়, হাইওয়েতে ভুল করলে ভুল করার কথা চিন্তা করা যাবে না, আর এখানে আপনি ভুল করার কথা মাথায়ও আনবেন না, ঠিক আছে? কারণ এখানে একবার ভুল হলে আপনি পড়বেন নিশ্চিত। আর এখানে খুব স্মুথলি মানে ক্লাচ, গিয়ার এবং ব্রেক এই তিনটার কম্বিনেশন আপনাকে খুব স্মুথলি করতে হবে, না হলে হবে না। আমরা মুসকাই নেমে আসছি, হয়ে গেছে। আমরা তিনটা বাইকের মধ্যে দুটো বাইক নামছিলাম, কবিরের বাইকটা ডিস্টার্ব দিচ্ছিল, যার কারণে কবির আর কি দাঁড়িয়ে গিয়েছিল, বাট আসলে বুঝতে পারিনি। পরে হেঁটে অনেকখানি উঠছি, হরণ হয়ে গেছে। কি হয়েছে কবির? তেল নাই? নামবো আমি? আজকে মনে হচ্ছে বৃষ্টি আসবে অথবা ঝড় আসবে। যদি ঝড় অথবা বৃষ্টি আসে তাহলে কালকে ওঠাটা তো টাফ হবে। আমি জাস্ট ক্লাচটা ধরলে এই গাড়ি কত স্পিড বেড়ে যাচ্ছে। আমি সত্যি ক্ষমা প্রার্থী, আসলে আমি জানি না যে আসলে ভিডিওটা কেমন দেখা যাচ্ছে, বাট ফোনের ভিডিও খুব একটা ভালো আসবে না। রিজন হচ্ছে আমার ফোনের কোয়ালিটি অত ভালো না, বাট কিছু করার নাই, কারণ আমার এই মুহূর্তে এটা ছাড়া আর কোনো উপায় নেই। এজন্যে আর কি আমি এই পদ্ধতি অবলম্বন করলাম। সামনে একটা খাড়া ঢাল আছে, ওই যে দেখাই যাচ্ছে, ঢালটা উঠতে হবে। আর দুজন কই? আল্লাহ আমি দুজন গাড়ি এখানে রাখার কোনো অপশন নেই। যা যা ওঠ। হ্যালো,
কোভিড যাচ্ছে উঠে গেছে যাও যাও যে এখানকার ইটগুলো বুড়ো মানুষের দাঁতের মতো খড়খড়া, মানে শুধু নড়ে, মানে প্রায় শেষের পথে আর কি, অল্প কিছু রাস্তা বাদ আছে। নাইট করতে চেয়েছিলাম, বাট নাইট করলে হয়তো আল্লাহ কপালে খারাপ কিছু লিখে রাখতো, কারণ যে অবস্থা দেখলাম। আসলে আমি যখন এসেছিলাম গত বছর, ওই সময় আসলে এতটা খারাপ ছিল না, এখন হয়তো খারাপ হয়ে গেছে। রাস্তা তো সবসময় একরকম থাকে না, এই জন্য হয়তো এত রিস্কি হয়ে গেছে। বাট ওঠার সময় একটু পেইন হবে এটুকু বোঝা যাচ্ছে, কারণ মানে নামার সময় হয়তো বা একটা বুদ্ধি খাটিয়ে নামান গেছে, যেমন যখন চাকা বারবার ইয়া করতেছিল ওই সময় হয়তো বা ক্লাচ ছেড়ে ওই যে আর দেখা যাচ্ছে এটা, ওই যে ওখানে ওইখানে যাব, আর অল্প কিছু দূরে আছে, ম্যাক্সিমাম 1.5 কিলোমিটার। এই জায়গাগুলো একটু রিস্কি, জাস্ট ওই মাঝখানে গেলে আমার গাড়ি উল্টে যাবে একদম, কারণ এগুলো মাটি প্লাস মুড়ি পাথর কুয়া এগুলো দিয়ে আর কি ওই জায়গাটা সমস্যাটা উঠে যাবে। আমরা নেমে এসেছি ওই যে উপরে যে বাড়িঘর আছে ওটাই হচ্ছে তিন্দুপাড়া, আর মূলত আসলে বেসিক্যালি নদীর পাড়ে একটা বাণিজ্যিক জায়গা তৈরি হয়, আর এটাই হচ্ছে তিন্দুবাজার, ওটাই হচ্ছে তিন্দুবাজার। মানে এইখানে সবাই থাকে, যখন বন্যা হয় সাঙ্গু নদীতে পানি বেড়ে যায়, ঠিক ওই সময়তে ইনারা সবাই ব্যবসা মোটামুটি বাসা থেকেই করে, আর যখন বন্যা না থাকে তখন হচ্ছে মূলত এই যে এখন যে দোকানটা আছে ওই দোকানে থাকে। এই যে এটা হচ্ছে স্কুল, তিন্দু স্কুল, এটা হচ্ছে তিন্দুপাড়া, তিন্দুপাড়া স্কুল। এই তো চলে এসেছি সাঙ্গু নদীর পাড়ে,
গোসল করবো কিনা জানি না। এখানে তারা থাকে আর মূলত ওইখানে হচ্ছে ব্যবসা করে খাই। আমরা তো ওইখানে যাচ্ছি, ওকে বন্ধুরা ভালো থাকবেন। আর আমি একটু পরে আসছি, কারণ এখানে সেনাবাহিনী আছে, তারা আবার ক্যামেরা দেখলে অনেক কথা বলতে পারে। সো আমি আসলে কোনো হ্যাসেলের ভিতরে যেতে চাচ্ছি না, আমি একটু পরে ব্লগে আসছি।